গাইস, গুড মর্নিং না গুড ইভিনিং, কারণ এখন প্রায় 4টে বেজে গেছে। কটা বাজে? প্রায় 4:30 বাজে, আর চারিদিকটা মেঘলা হয়ে আছে। আমি জাস্ট ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান টান করে একটু বেরালাম কে কী করছে দেখার জন্য। প্রথমে প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল জানলা থেকে, দেখলাম। তারপরে বেরিয়ে দেখলাম যে এক্স্যাক্টলি কী হচ্ছে, এক্স্যাক্টলি এখানে আগুন ধরানো হয়েছে। ये क्या खेत का हल्दी है दीदी? खेत का हल्दी अभी निकाला? ओ हाँ, ऑर्गेनिक हल्दी। इसको ये हमारा वहाँ पे कोचू बोलता है, कोचू बोलता है इसको। क्या बोलते हैं आपको? बिंदानो, बिंदालू। इसको बोलते हैं हमारे युवा पे कोचू बंगाली में। यहाँ पे नया कुछ खेत लगाएंगे ना? सब्जी? कौन सा वाला सब्जी? गोभी। गोभी यहाँ पे भुट्टा हुआ था, ये भुट्टा हुआ था, भुट्टा हुआ था, मकई हुआ था। हाँ, সো প্রথম এখানে মকাই মানে ভুট্টা ক্ষেত হয়েছিল, এখন ভুট্টার সিজন চলে গেছে, তো এটাকে কেটে গভীর ক্ষেত বানানো হবে পুরোটা। আর এরা এখানে সব নিজেরা হাতে কেটে এভাবে করে। সব ফুল প্রায় শেষের দিকে, কয়েকটাই ফুল আছে, আর এই ফুলগুলো বহু দিন ধরে তাজা রয়েছে। যেহেতু ঠান্ডা এখানে, অনেক দিন ধরে তাজা রয়েছে। ইয়া পে গোবি লাগা দিয়া, ব্রকোলি ব্রকোলি লাগা হুয়া হ্যায় ইয়া পে। আচ্ছা, এখন এখানে সারা পাহাড়ে এই বেগুনি ফুলটা ফুটে আছে, সারা পাহাড়ে। কারোর লাগানো নয়, নিজেরাই হয়ে আছে ঘাসের মধ্যে, মাঝখানে মাঝখানে পুরো পাহাড়ের গাটা বেগুনি বেগুনি হয়ে আছে। मिर्च खत्म हो गया कल से यूज करते करते, एक कड़ी में इतना मिर्ची दे दिया, मिर्ची खत्म हो गया। तीन तीन चार दे दीजिए, बस 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 हो जाएगा। हो नून मत भी जाकर, नमक मत भी जाकर। हाँ डाली। মার্চ এপ্রিলে প্রচুর পরিমাণে এই ধরনের ফুল তোমরা পাহাড়ে আসলে দেখতে পারবে। আর আমি এখন গ্রামের মধ্যে থেকে যাচ্ছি সেই বিয়ে বাড়িতে, যেই বিয়ের ব্লগটা তোমরা দেখেছো। আর এই দেখো, আমাদের ছোটবেলার মতন পাহাড়ের খাদে খাদেও এই খুদেরা খেলাধুলা করছে, ঠিক যেভাবে আমরা ছোটবেলায় পাড়ায় বিকেলবেলা খেলতে বেড়াতাম। নেপালি ওয়েডিং এর যে ব্লগটা ছেড়েছিলাম, সেখানে
সেই কোণে আর তার নতুন বরের সাথে কিন্তু আমার সেদিন দেখা হয়নি, তার জন্যই আজকে দেখা করতে এসেছি সেই দুজনের সাথে। কোণে আর নতুন বরের সাথে বসে আর বাড়ির সবাই মিলে একসাথে হলো অনেক গল্প। তারা আমাকে বলল তাদের বিয়েতে কী কী ধরনের রিচুয়ালস হয়, এইসব নিয়ে জমে গেল আমাদের সন্ধেটা। को जामा लाउने रे माइलीले রাত পড়ার সাথে সাথে ঠান্ডাটাও কিন্তু বেশ বেড়ে যাচ্ছিল, তাই নতুন বউ আমাদের গরম করার ব্যবস্থা করলো। दीदी को देखने के लिए ही आई हूँ, क्योंकि पूरा जो आपने व्लॉग देखा है उसमें दीदी का ही शादी था, लेकिन दीदी से मुलाकात नहीं हुआ। मैं आने के पहले दीदी चला गया ससुराल। तो आज दीदी के दो दिन बाद दीदी फिर से मायके आए, तो हम भी आए दीदी से मीट करने के लिए। तो बहुत सारा शुभकामनाएं, ठीक है, मेरा हिंदी बहुत खराब है, तो बेस्ट विशेस फॉर माय हार्ट, ठीक है, आपका जिंदगी बहुत बहुत खुशियां में भर जाए। थैंक यू।